কি বড় বড় রথ করেছে দেখুন, নানান রকমের রথ রাখা এখানে। এই দিকটা কিন্তু ঠোঙা দিয়ে করা হয়েছে, মায়ের মুখটাও কিন্তু অপূর্ব সুন্দর, কাগজ দিয়ে ডিজাইন করা হয়েছে, মনে হচ্ছে এক মুঠো ছেলেবেলা ফিরে পেয়েছি। আছি হচ্ছে তেলেঙ্গা বাগানে, এখন বাজে হচ্ছে রাত দুটো, পাক্কা দুটো বাজে। ওনাদের এবারকার থিম হচ্ছে প্রান্তজনের আত্মকহন। আমি ঢুকতে ঢুকতেই দেখতে পাচ্ছি এখানে কি সুন্দর রথ, বড় বড় রথ দিয়ে সাজানো হয়েছে। ভেতরে যাব, চলুন। ওনাদের কিন্তু এবার এটা 58তম বর্ষ, চলুন। বাপরে, কি বড় বড় রথ করেছে দেখুন, নানান রকমের রথ রাখা এখানে। আচ্ছা, ছোট সাইজের রথ আছে দেখছি, বড় বড় কি বড় বড় সাইজের দেখুন। মনে হচ্ছে এক মুঠো ছেলেবেলা ফিরে পেয়েছি। ওপরে ওই যেগুলো ঘুরতো, আমরা ঘূর্ণি বলতাম, হাওয়ায় ঘোরে, ওইগুলো রয়েছে। তার নিচে কাগজ দিয়ে বানানো প্লেন রয়েছে। দেখুন কি বড় রথ, বিশাল বড় রথ একটা। আচ্ছা, প্যান্ডেলের ভেতরে দেখুন, এগুলো কিন্তু যেই নতুন ধরনের ব্যাগগুলো, চটের ব্যাগের বদলে যে ব্যাগগুলো এসছে, সেই ব্যাগের কাপড় দিয়ে রোল করে এই জায়গাটা করা রয়েছে। এই যে তার ওপরটা কিন্তু কাগজ দিয়ে রোল করে করা হয়েছে। এই যে এই দিকটা কিন্তু ঠোঙা দিয়ে করা হয়েছে, মানে অনেকটা আমরা রিসাইকেলের থিমও বলতে পারি। ভেতরের কাজগুলোও কিন্তু ভীষণ সূক্ষ্ম, দেখুন কাগজ দিয়ে ডিজাইন করা হয়েছে। এখানে হাঁস, এখানে কচ্ছপ, এখানে পাখি। ওপরটা কিছু সুন্দর লাগছে দেখুন। এদিকেও সেই একই কাগজের ঠোঙা দিয়ে বানানো হয়েছে। পুরো প্যান্ডেলটা কিন্তু ভীষণ অন্যরকম। আর এদিকে দেখুন, আচ্ছা পেছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলছে সেটা কিন্তু টুসুর ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে। এই হলো মায়ের মূর্তি, মায়ের মুখটাও কিন্তু অপূর্ব সুন্দর, আমার তো তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। এই সরস্বতী মা, এখানে কার্তিক। এখানে লক্ষ্মী, গণেশ। প্যান্ডেলটা কিন্তু ওভারঅল দারুণ করেছে, আর সবচেয়ে ভালো লাগছে হচ্ছে মায়ের মুখটা, দারুণ অসাধারণ, সত্যি অসাধারণ লাগছে, খুব সুন্দর। মানে এতগুলো ঠাকুর দেখলাম দাদা ভাই সঙ্গের পরে, মনে হয় এই ঠাকুরটা আমার বেস্ট লাগলো, দারুণ। মানে এইরকম সুন্দর হাতের কাজ, অমাই পুরো অমাই, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করেছে, এত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, দারুণ কাজ। দেখুন কত রকমের কালারিং পেপার দিয়ে করা, পেপার নয় রে, ওপরের গুলো রিবনই মনে হচ্ছে ওপরটা, দারুণ করেছে। এই জায়গাটাই দেখতে আমার বেস্ট লাগছে, আমি যদি এইভাবে টানি, ইয়েলো, অরেঞ্জ, রেড, বেগুনি, ব্লু, আকাশি, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, কালমুড়ি ঠোঙা, এগুলো ঠোঙা না সেই, এরকম ধরনের ভেপুও হয় কিন্তু বাজায় যেগুলো। বাহ, দারুণ, দেখুন ছবিগুলো সব রথের ছবি এখানে, কি সুন্দর দেখুন।